Assalamualaikum viewers आज हमें रान्ना बन्ना करते चले दोपहर की रान्ना करब एखे करला भाजी कर रान्ना करब फुलकपी दिए रुई माच फुलकपी रुई माछेर झोल लाल शाक भाजी डाल तो हमार भाजीटा हो गए हमें लाल शाकटा भाजी करब लाल शाकगुलो बेसे धुए हमें आगे प्रथम सिद्ध कर नहीं एक लवण दिए और मरीच दिए एखन हमें एक पैने रसुन दिए दिए दीब प्याज कुची प्याज रसुन के एक बादामी करे भेजे नेब प्याजटा एक बादामी करे भेजे नहीं चिंगड़ी माछ दिए रान्ना करब ताई एखाने चिंगड़ी माछेर भितरे एक लवण और हलुद दिए एखन आमी प्याजेर भितरे दिए दिलाम प्याज चिंगड़ी माछटा बेशी भाजा जाबे ना ताई प्याजटाके भेजे नहीं प्याज रसुन के चिंगड़ी माछटा एक बादामी कलर होलेई आमी सिद्ध करा शाकगुलो दिए देब तो हमार शाकबाजी हो गई है एखन नामिए नेब एखन आमी रान्ना करब फुलकपी आलू दिए रुई माछेर झोल आमी एखन माछगुलाके धुए केटे धुए निये आसछि एखन एकटु लवण और हलुद दिए देब एक चा चामच लवण दिए दिलाम आर एक चा चामच हलुद दिए दिलाम दिए माछगुलोके एकटु माखिए नेब একটু রেখে দেব পাঁচ মিনিট এবার প্যানে তেল দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো নামিয়ে নেব এবার একটা কড়াইতে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি একটু বাদামি করে ভেজে নিয়েছি এখন আগে আলুগুলো আমি ভেজে নেব আলু ভেজে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দেব আগে দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আর বাটা মশলা দিয়ে দেব তিন টেবিল চামচ এইটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দেব মশলা ফুটবে আলু কষা হয়ে গেছে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম এখন ফুলকপিগুলো আমি কষিয়ে নেব আচ্ছা
বসিয়ে নিয়ে আমি একটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। কপি আলু কষিয়ে নিয়ে আমি জলের পানি দিয়ে দিয়েছি। কপি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো সব দিয়ে দেব। মাথাটা আগে দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দুই একটা কাঁচা মরিচ দিয়ে দেবো। এতো হয়ে গেল আমার রান্না, আবার দু মিনিট রেখে ঢেকে রেখে দেবো। এই তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে। কপি দিয়ে রুই মাছ আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই তো ভিউয়ার্স, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করেছি, পালং শাক বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি, করলা ভাজি, মসুরির ডাল আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। খুবই মজাদার হেলদি আজকের খাবারগুলা, সবারই পছন্দের খাবার, খুবই মজাদার। নতুন বছরের নতুন আলু, নতুন বেগুন, পালং শাক সব কিছু এই বছরের শীতের সবজি, খেতে দারুণ লাগবে। তা চলুন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি, নিশ্চয় আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন পরবর্তীতে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।